হাই হাই হাই। নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরও একটি ক্লিপ নিয়ে হাজির হয়ে গেছি। প্রকৃতির নিয়মে আমরা প্রত্যেকেই চারটি অধ্যায় পেরিয়ে আসি, যথা শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্য। এই চারটি অধ্যায়ের মধ্যে সবথেকে রঙিন ও সজীব হয়ে থাকে যে অধ্যায়টি আমাদের জীবনে, সেটি হলো শৈশব ও কৈশোর, যাকে আমরা এক কথায় ছেলেবেলা বলে থাকি। মায়ের মুখে যখন ছোটবেলাকার গল্পগুলো শুনি তখন মনে হয় ইস, এটা আমি করেছি, ভীষণ হাসি পাই আর শুনতেও ভীষণ ভালো লাগে। আজ সত্যিই খুব অবাক লাগে, সেই ছোট্ট মেয়েটি যেটা আমি একটা পুতুলের মতো ছিলাম, আজ আমি মায়ে পরিণত হয়েছি। আজ আমার কোলে একটি পুতুল, তার সঙ্গে আমার আজকাল সারা দিন কেটে যায়। আজ যখন ও বড় হবে ওর কাছেও এগুলো খুব স্মরণীয় হয়ে থাকবে। একদিন আমিও ওকে গল্প বলে শোনাবো ওর শৈশবের, ওর কৈশোরের গল্পগুলি। আর এই যে ইনি দেখুন, এইটা নিয়ে কি করছেন। ওটা খাওয়া যায়? রোজ গিয়ে এই বাসনগুলো টানাটানি করে, এই জন্য আজকে একটা প্লেট দিয়ে দিয়েছি। কি গো, ওটা খাওয়া যাবে? জানেন তো, একটা সময় আমি খুব একাকিত্বে ভুগতাম, বোর ফিল করতাম, কিন্তু মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস ছিল এমন একটা সময় আমার জীবনে আসবে যখন আমার নিঃশ্বাস নেওয়ার সময় থাকবে না। আজ আমি এত ব্যস্ত সত্যিই বলে বোঝাতে পারবো না। আমি আমার জীবনের মূল্যবান সময়ের সবথেকে বেশি সময়টা ওর সঙ্গে কাটাতে চাই। ওর সঙ্গে জুড়ে থাকা স্মৃতিগুলোকে আমার স্মৃতিপটে থাকে থাকে সুন্দর করে গুছিয়ে রাখতে চাই। আপনারাও কিন্তু আপনাদের খুদের সঙ্গে যতটা বেশি সম্ভব সময় দিন, দেখবেন আগামী দিনে এই স্মৃতিগুলো আপনাকে নাড়া দেবে।